বলবো যে আগের দিন তো ওই নিয়ে চেষ্টা করাই ফেলছে। হ্যাঁ, তো আজকে আমরা শুধু পড়বো গনোরিয়া আর সিফিলিস, তাই তো? গনোরিয়া, গনোরিয়া এটা একটা যৌন রোগ, যেটা হয় কিনা নিশেরিয়া গনোরি নামে একটি অর্গানিজমের জন্য, ব্যাকটেরিয়ার জন্য, নিশেরিয়া গনোরি। নিশেরিয়া গনোরিয়ার জন্য হয়, ঠিক আছে? তাহলে এটা রুট অফ এন্ট্রি কি, যেহেতু এটা একটা ইনফেকশন ডিজিজ, ইনফেকশন হবে, তাহলে ইনফেকশন হলে এটার পথ গুলা কি, কোথায় কিভাবে ঢুকতে পারে প্রবেশ পথ? সঙ্গমের সময়, যেহেতু এটা একটা যৌন রোগ, তাহলে সঙ্গমের মাধ্যমে, তাই না? তারপরে হচ্ছে যদি বায়ু পথে সঙ্গম করে, এছাড়া বাচ্চাদের হতে পারে, যদি মা ইনফেকশন হয়ে থাকে, মায়ের যদি সংক্রমণ হয়, সংক্রমিত মায়ের থেকে তখন যখন বাচ্চা জন্মদানের সময় মাসিকের রাস্তায় বাচ্চাদের কি হবে, কনজাংটিভাইটিস হবে, চোখে প্রদাহ হবে। জন্মদানের সময়, ঠিক আছে, এই ইনফেকশাস মা যখন একটা বাচ্চার জন্ম দিবে মাসিকের রাস্তার মাধ্যমে, তখন ওই ইনফেকশনটা বাচ্চার চোখে যাবে, তাহলে কনজাংটিভাইটিস হবে, ঠিক আছে? আচ্ছা, তো এটা কোন কোন অর্গানকে ইফেক্ট করে? মূত্রনালী, যেহেতু এটা যৌন রোগ, তাহলে মূত্রনালীতে করবে। এরপরে মলদ্বারেও করতে পারে, যেহেতু বলছি পায়ু পথে সঙ্গম, তাই না? তাহলে মলদ্বারেও হবে। এছাড়াও ফ্যারিংস, ফ্যারিংসেও হবে, যারা ওরাল সেক্স করে তাদের জন্য ফ্যারিংসেও হতে পারে। সেক্সুয়াল ডিজিজ গুলো মানে রাখবেন যে 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 পথে সেক্সুয়াল রিলেশনশিপ করা যায়, ওই সব জায়গাগুলোতে বেশিরভাগ ইনফেকশন হতে পারে। এরপর হচ্ছে সার্ভিক্স, মহিলাদের সার্ভিক্সে, ঠিক আছে, আর বাচ্চাদের কনজাংটিভায়া। এসব জায়গায় ইনফেকশন করে, ঠিক আছে? তাহলে কি কি সাইন সিমটম হবে, কি কি ক্লিনিক্যাল ফিচার আনবে? ক্লিনিক্যাল ফিচার পুরুষদের একরকম হবে, মহিলাদের একরকম হবে। ম্যাম ভিডিও একটু আস্তে স্যার চলে আসছে, এটা সমস্যা করতেছে ভাই, আর কি করবো, এখানে নেটের অনেক সমস্যা। দাঁড়ান আমি আপুকে ডাকি একটু। হ্যাঁ ম্যাম একটু আসছে এখন? সমস্যা হচ্ছে না, এখন আসে নাই। হ্যাঁ, ওই নেটের না না এখন আসে নাই। হ্যাঁ দেখতে পাচ্ছেন না? না আমরা আসলে একদম চলে একদম চলে গেছে। ঠিক আছে, রেকর্ডিং আচ্ছা হচ্ছে। আচ্ছা, পুরুষে কি ম্যাম প্রথম থেকে বললে একটু ভালো হয়, প্রথমটা বুঝি নেই, প্রথমে বুঝেন নাই, প্রথমটা ভিডিওতে দেখি নেই। আচ্ছা আমি মুখে বলে দিই। হ্যাঁ, নিশেরিয়া গনোরিয়া জি, এই ব্যাকটেরিয়ার সংক্রমণে গনোরিয়া রোগটা হয়, ঠিক আছে? তো এই রোগটা কোথায়, মানে
কোন কোন পথে প্রবেশ পথ হচ্ছে, এটা হচ্ছে যে আপনার হচ্ছে যৌন সঙ্গমের জন্য হয়, তো যৌন সঙ্গমের মাধ্যমে হবে, বায়ু পথে সংক্রমণ সঙ্গম যদি করে তখন হবে, তারপরে হচ্ছে ল্যাকটেশন হতে পারে যদি মানে ওরাল সেক্স করা হয়ে থাকে, আর বাচ্চাদের মা ইনফেক্টেড মা যারা তাদের মাধ্যমে বাচ্চাদের চোখে কনজাংটিভাইটিস বা চোখে সংক্রমণ যেটা প্রদাহ ওইটা হয়। কিভাবে? যখন একটা ইনফেক্টেড মা নর্মাল ডেলিভারি করবে মানে মাসিকের রাস্তা দিয়ে যখন রাস্তা ডেলিভারি করবে, তো তার তো ওই মাসিকের রাস্তার মধ্যে ইনফেকশন হয়ে আছে, ওইখান থেকে জীবাণুটা বাচ্চার চোখ যাবে এবং ইয়ে করবে বাচ্চাকে ইনফেকশন করবে। আবার চলে গেছে? আবার চলে গেছে ম্যাম। তারপর হচ্ছে পায়খানার রাস্তা ভারী ভারী মনে হবে, ঠিক আছে, মহিলাদেরও প্রস্রাবের রাস্তা জ্বালা পোড়া প্রস্রাব করতে কষ্ট হবে, ভালভার অশান্তি একদম ভালভার মধ্যে গরম অনুভূত হবে, ঠিক আছে, কোমরে ব্যথা হবে, যদি ইনফেকশন বেড়ে যায় তখন জ্বরেও আক্রান্ত হতে পারে, নবজাতকের চোখ ওঠা এবং যদি ওই বাচ্চাটা মেয়ে শিশু হয় তখন তার ভ্যাজিনাল প্রদাহ হতে পারে, ঠিক আছে। তো এক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন দিব, আমরা এই যে পুষগুলা পুষগুলা কালেক্ট করে কালচার সেন্সিটিভিটি করতে দিব, তাই না? পাস ফর কালচার সেন্সিটিভিটি, পাঁচটা কালচার সেন্সিটিভিটি টেস্টের জন্য আমরা দিব। মেলদের জন্য আমরা কি নিব, পুরুষদের থেকে কি নিব, সেটা হচ্ছে ইউরেথ্রাল স্মিয়ার অথবা প্রোস্টেটিক স্মিয়ার নিব। মেলে ইউরেথ্রা থেকে নিতে পারি আমরা পাঁচটা অথবা প্রোস্টেটিক থেকেও নিতে পারি। ফিমেলে কি নিব, ইউরেথ্রাল স্মিয়ার আর সার্ভাইকাল স্মিয়ার, মেয়েদের তো সার্ভিস আছে এই জন্য সার্ভাইকাল স্মিয়ার, ঠিক আছে, আর ইউরেথ্রা থেকে ইউরেথ্রাল স্মিয়ার। কমপ্লিকেশন কি কি হতে পারে, এখানে কমপ্লিকেশন গুলো হতে পারে যদি ইনফেকশন গুলা বেড়ে যায়, ইনফেকশন গুলো শুধুমাত্র প্রস্রাবের রাস্তায় যাবে না থাকবে না, তখন সেটা আরো সংক্রমিত হবে, কোন জায়গায় যাবে, প্রস্রাবের রাস্তা থেকে এপিডিডাইমো অর্কাইটিস হতে পারে, টেস্টিস চলে যেতে পারে, তারপরে হচ্ছে প্রোস্টেট ইনফেকশন করতে পারে, ইউরেথ্রাল স্টিকচার মানে প্রস্রাবের রাস্তাটা সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, ভেসিকল যেটা সেমিনাল ভেসিকল ওই ভেসিকলটাও ইনফেকশন হতে পারে, তাহলে ওইটা ইনফেকশন হলে ওইটাকে কি বলবো, ভেসিকুলাইটিস, ভেসিকুলাইটিস। মেয়েদের কি হবে, মেয়েদের হবে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, আর ভালভোভাজাইনাইটিস হচ্ছে বাচ্চাদের। শিশুদের ক্ষেত্রে ভালো ভ্যাজাইনাইটিস হবে,
আর পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হবে। আপনাদের কি কি ডোজ সহ মুখস্থ করায় না শুধু ওষুধের নামগুলো বলে? শুধু ওষুধের নাম ডোজ সহ ডোজ সহ জি ডোজ সহ দরকার ওগুলো ডোজ সহ। আচ্ছা ঠিক আছে, তো এখানে ট্রিটমেন্ট কি দিব? ট্রিটমেন্ট দিতে হবে, যেহেতু ইনফেকশন হয়েছে আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে, আর সাথে একটা ভিটামিন বি সাপ্লিমেন্টও দিতে হয়। যেমন অ্যান্টিবায়োটিক, অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে ফোর প্রাইমোক্সাজল ট্যাবলেট, ট্যাবলেট ফোর প্রাইমোক্সাজল, প্রোকেইন পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন ক্যাপসুলটা, তারপরে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট, সিপ্রোফ্লক্সাসিন অথবা লিভোফ্লক্সাসিন, যেটা দেওয়া একই গ্রুপের ওষুধ। ঠিক আছে, তো এখানে পেনিসিলিন যেটা, প্রোকেন পেনিসিলিন যেটা, এগুলো যে কোনো একটা, এটা অর হবে অথবা অথবা সবগুলাই, যে কোনো একটা দিলেই হবে, বুঝছেন, যে কোনো একটা অ্যান্টিবায়োটিক দিলেই হবে। তো পেনিসিলিন যেটা, প্রোকেন পেনিসিলিন, ওটা বেশি ইউজ করা হয় গনোরিয়াতে। এটা হচ্ছে প্রোকেন পেনিসিলিন সাথে পেনিসিলিন জি, এই ওষুধটা আইভি, আইভি ইনজেকশন, সরি এই দুইটা হচ্ছে আইএম, প্রোকেন পেনিসিলিন প্লাস পেনিসিলিন জি, এই দুইটা কম্বিনেশন করে ইন্ট্রামাস্কুলারলি দুই দুই পাঁচের মাসের মধ্যে দিতে হবে, এক ঘন্টা অন্তর আইএম ইনজেকশন। এটা একটাই ডোজ, বুঝছেন, অথবা অ্যামোক্সিসিলিন আপনারা খেতে পারেন, সেটা হচ্ছে ডেইলি তিনটা, সকালে দুপুরে রাত্রে, সাত দিন। আর সিপ্রোফ্লক্সাসিন যেটা, ওইটা হচ্ছে দুই বেলা, এটা সাত দিন। সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিন আর প্রোকেন পেনিসিলিনের ডোজটা একটু মনে রাখবেন, এগুলো আমরা খুব বেশি রেশনালি ইউজ করি। আর সাথে আমরা ভিটামিন বি কমপ্লেক্সটা দিতে পারি, এটা একটা ট্যাবলেট করে ডেইলি একবার করে দিব, একটা ট্যাবলেট দিনে, প্রতিদিন একটা ট্যাবলেট করে খেতে দিব সাপ্লিমেন্ট হিসেবে। ঠিক আছে, আর আমরা কি কি উপদেশ দিব, যে অনৈতিক অবৈধ সম্পর্কগুলা, তারপরে এই যে ন্যাচারাল ছাড়া আনন্যাচারাল যেসব ইন্যাচারাল যেসব যৌন সম্পর্ক, যেমন ওরাল সেক্স, অ্যানাল সেক্স, এগুলো করতে আমরা ব্যবহার, ওইগুলো করতে আমরা বিরত থাকতে বলবো। তারপরে হচ্ছে রোগীর কাপড় চোপড় আরেকজন ইউজ করতে পারবে না, তারপরে যতদিন পর্যন্ত না ট্রিটমেন্ট চলবে পুরোপুরি সুস্থ হবে ততদিন পর্যন্ত যৌন সঙ্গম করতে মানা করবো, তারা আরেকজনকে ইনফেকশন করবে, আরেকজনকে সংক্রমণ করবে। এই হচ্ছে মোটামুটি গনোরিয়ার। এরপরে আমরা করবো সিফিলিস, এটাও আরেকটা যৌন রোগবাহিত ইনফেকশাস ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা হয় ট্রাইকোনোমা প্লেইডাম নামক একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে। ঠিক আছে, এটা কিভাবে হয়,
এটা অনেক ভাবে হয়ে থাকে, এটা শুধুমাত্র যৌন সঙ্গমের মাধ্যমে হয় না, এটা হচ্ছে যে রক্ত রক্ত দানের মাধ্যমেও হতে পারে। এটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। কি মোড অফ ট্রান্সমিশন? হচ্ছে প্রবেশ পথ বলতে পারি আমরা। ইনজেকশনের মাধ্যমে অন্য আরেকজনের ব্যবহৃত সিরিঞ্জ যদি আমরা ব্যবহার করি তখন, তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন, ব্লাড ট্রান্সফিউশন করলে, এছাড়া জন্মগত ভাবেও হতে পারে। কনজেনিটাল সিফিলিস, সিফিলিস ইনফেক্টেড মায়ের থেকেও হতে পারে জন্মগত ভাবে। ঠিক আছে, আচ্ছা, সিফিলিস অনেক রকম হয়। একটা এগুলা হচ্ছে ভাগ করা হয়ে থাকে, এগুলা মানে ক্রনিসিটি অনুযায়ী বা ইনফেকশনের ধাঁচ অনুযায়ী এগুলাকে করা হয়ে থাকে। যেমন প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, টারশিয়ারি সিফিলিস। প্রাইমারি মানে হচ্ছে মানে প্রথম যে সিফিলিস ইনফেকশনটা, সেকেন্ডারি হচ্ছে এর পরে, প্রাইমারি থেকে 6 থেকে 8 সপ্তাহ পরে যখন আবার সাইন সিম্পটম দেখা দিবে ওইটা। টারশিয়ারি মানে হচ্ছে আরো পরে, এরপরে থাকে ল্যাটেন্ট সিফিলিস যেটা সুপ্ত অবস্থায়। এছাড়া হচ্ছে কার্ডিও সিফিলিস, নিউরো সিফিলিস, কনজেনিটাল সিফিলিস। কার্ডিও সিফিলিস মানে হচ্ছে কার্ডিও ভাস্কুলার সিস্টেমে ইনফেকশন হয়েছে, মানে কার্ডিও ভাস্কুলার সিস্টেমে গিয়ে ওইটাকে সংক্রমিত করছে। নার্ভাস সিস্টেমও হলে নিউরো সিফিলিস আর কনজেনিটাল সিফিলিস। কয়েকটা নাম লিখে দিই যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো নাম লিখে দিই। টারশিয়ারিটাই লেট সিফিলিস, কনজেনিটাল মানে যেটা জন্মগত ভাবে, কনজেনিটাল সিফিলিস। আচ্ছা, তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি সিফিলিস আর সেকেন্ডারি সিফিলিস, কারণ এগুলো ক্লিনিক্যাল ফিচার গুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রাইমারি সিফিলিস এ কি কি ক্লিনিক্যাল ফিচার হয়? পুরুষে একরকম হবে, মহিলাতে একরকম হবে। পুরুষের কি হবে? পেনিসের মাথা যেটা বা ইউরেথ্রা, ওখানে ঘা হবে, ফোস্কা, একটা ফোস্কা হবে ফার্স্টে, তারপরে ওইটা ঘা হবে, কিন্তু ঘাটা হবে ব্যথা মুক্ত। এছাড়া ইনগুইনাল লিমনোড যেগুলো, ওগুলো ফুলে যাবে। ইনগুইনাল লিমনোড মানে হচ্ছে ইনগুইনাল লিজিয়ন, যেহেতু জেনিটালিয়ার পাশেই তো, দুই পাশেই তো রানের গোড়াতে ইনগুইনাল লিমনোড গুলা থাকে, ওগুলো ফুলে যাবে। এছাড়া হালকা হালকা জ্বর থাকবে, গা ম্যাচ ম্যাচ করবে। এগুলো হচ্ছে পুরুষের প্রাইমারি সিফিলিস, মানে এই প্রথমবার ইনফেকশনের সময় যেসব জিনিসগুলো দেখা যায়। এই ঘাটা কিন্তু ব্যথা মুক্ত হবে, জিনিসটা মনে রাখবেন। ফার্স্টে একটা ফোস্কা হবে, ফোস্কাটা ফেটে ঘা হবে, ওই ঘাটা ব্যথা মুক্ত হবে। মহিলাদের কি হবে?
মহিলাদের যে ল্যাবিয়া মাজরা মাইনোরা বা ইউরেথ্রা ওইখানে ঘা হবে। তাছাড়া এখানেও জ্বর গা ম্যাজ ম্যাজ ক্ষুধা মন্দা হবে। এগুলো থাকবে মহিলাদের চেয়ে পুরুষেরটা বেশি বুঝা যায়, পুরুষের যেহেতু ছেলেটা আগে গা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইমারি ম্যাডাম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। তিন নাম্বারটা কি লিখছেন বুঝা যাচ্ছে না। কোনটা, মহিলাদের নাকি পুরুষদের? এই সাইডটা? আরে আটকে গেছে আবার। তারপর হচ্ছে পায়খানার রাস্তা ভারী ভারী মনে হবে। ঠিক আছে, মহিলাদেরও প্রস্রাবের রাস্তা, জ্বালা পোড়া প্রস্রাব করতে কষ্ট হবে, ভালভার অশান্তি এবং ভালভার মধ্যে গরম অনুভূত হবে। ঠিক আছে, কোমরে ব্যথা হবে, যদি ইনফেকশন বেড়ে যায় তখন জ্বরেও আক্রান্ত হতে পারে। নবজাতকের চোখ ওঠা, এবং যদি ওই বাচ্চাটা মেয়ে শিশু হয় তখন তার ভ্যাজিনাল প্রদাহও হতে পারে। ঠিক আছে, তো এই ক্ষেত্রে আমরা কি কি ইনভেস্টিগেশন দিব, আমরা এই যে পুজগুলা কালেক্ট করে পালসার সেন্সিটিভিটি করতে দিব, তাই না? পাস ফর পালসার সেন্সিটিভিটি। পাঁচটা কালচার সেন্সিটিভিটি টেস্টের জন্য আমরা দিব। মেলদের জন্য আমরা কি নিব, পুরুষদের থেকে কি নিব, সেটা হচ্ছে ইউরেথ্রাল স্মিয়ার অথবা প্রস্টেটিক স্মিয়ার নিব। মেলে ইউরেথ্রা থেকে নিতে পারি আমরা পাঁচটা, অথবা প্রোস্টেট থেকেও নিতে পারি। ফিমেলে কি নিব, ইউরেথ্রাল স্মিয়ার আর সার্ভাইকাল স্মিয়ার। মেয়েদের তো সার্ভিক্স আছে, এই জন্য সার্ভাইকাল স্মিয়ার। ঠিক আছে, আর ইউরেথ্রা থেকে ইউরেথ্রাল স্মিয়ার। কমপ্লিকেশন কি কি হতে পারে, এখানে কমপ্লিকেশন গুলা হতে পারে যদি ইনফেকশন গুলা বেড়ে যায়। ইনফেকশন গুলো শুধুমাত্র প্রস্রাবের রাস্তায় যাবে না, থাকবে না, তখন সেটা আরো সংক্রমিত হবে। কোন জায়গায় যাবে, প্রস্রাবের রাস্তা থেকে এপিডিডাইমো অর্কাইটিস হতে পারে, টেস্টিসে চলে যেতে পারে, তারপরে হচ্ছে প্রোস্টেট ইনফেকশন করতে পারে, ইউরেথ্রাল স্টিকচার মানে প্রস্রাবের রাস্তাটা সংকুচিত হয়ে যাবে। আচ্ছা, ভেসিকল যেটা সেমিনাল ভেসিকল, ওই ভেসিকলটাও ইনফেকশন হতে পারে। তাহলে ওইটা ইনফেকশন হলে ওইটাকে কি বলবো, ভেসিকুলাইটিস। ভেসিকুলাইটিস মেয়েদের কি হবে, মেয়েদের হবে পেলভিক ইনফ্লামেটরি ডিজিজ, আর ভালভোভাজাইনাইটিস হচ্ছে বাচ্চাদের।
শিশুদের শিশুদের ক্ষেত্রে ভালো ভ্যাজাইনাইটিস হবে আর পেলভিক ইনফ্ল্যামেটরি ডিজিজ হবে। আপনাদের কি কি ডোজ সহ মুখস্থ করায় না শুধু ওষুধের নামগুলো বলে? আমাদেরকে অ্যান্টিবায়োটিক দিতে হবে আর সাথে একটা ভিটামিন বি সাপ্লিমেন্ট দিতে হয়, যেমন অ্যান্টিবায়োটিক। অ্যান্টিবায়োটিকের মধ্যে হচ্ছে ফোর ট্রাইমোক্সাজল ট্যাবলেট, ট্যাবলেট ফোর ট্রাইমোক্সাজল, প্রোকেইন পেনিসিলিন, অ্যামোক্সিসিলিন, অ্যামোক্সিসিলিন ক্যাপসুলটা, তারপরে হচ্ছে সিপ্রোফ্লক্সাসিন ট্যাবলেট, সিপ্রোফ্লক্সাসিন অথবা লিভোফ্লক্সাসিন যেটা দেওয়া একই গ্রুপের ওষুধ, ঠিক আছে। এখানে পেনিসিলিন যেটা, প্রোকেন পেনিসিলিন যেটা, এগুলো যেকোনো একটা, এটা অর হবে অথবা অথবা সবগুলাই, যেকোনো একটা দিলেই হবে, বুঝছেন, যেকোনো একটা অ্যান্টিবায়োটিক দিলেই হবে। তো পেনিসিলিন যেটা, প্রোকেন পেনিসিলিন, ওটা বেশি ইউজ করা হয় গনোরিয়াতে। এটা হচ্ছে প্রোকেন পেনিসিলিন সাথে পেনিসিলিন জি, এই ওষুধটা আইভি আইভি ইনজেকশন, সরি, এই দুইটা হচ্ছে আইএম, প্রোকেন পেনিসিলিন প্লাস পেনিসিলিন জি, এই দুইটা কম্বিনেশন করে ইন্ট্রামাসকুলারলি দুই দুই পাঁচ মাসের মধ্যে দিতে হবে, এক ঘন্টা অন্তর আইএম ইনজেকশন। এটা একটাই ডোজ, বুঝছেন। অথবা অ্যামোক্সিসিলিনটা আপনারা খেতে পারেন, সেটা হচ্ছে ডেইলি তিনটা, সকালে দুপুরে রাত্রে, সাত দিন। আর সিপ্রোফ্লক্সাসিন যেটা, ওইটা হচ্ছে দুই বেলা, এটা সাত দিন। সিপ্রোফ্লক্সাসিন, অ্যামোক্সিসিলিন আর প্রোকেন পেনিসিলিনের ডোজটা একটু মনে রাখবেন, এগুলো আমরা খুব বেশি রেশনালি ইউজ করি। আর সাথে আমরা ভিটামিন বি কমপ্লেক্সটা দিতে পারি, এটা একটা ট্যাবলেট করে ডেইলি একবার করে দিব, একটা ট্যাবলেট দিনে, প্রতিদিন একটা ট্যাবলেট করে খেতে দিব সাপ্লিমেন্ট হিসেবে, ঠিক আছে। আর আমরা কি কি উপদেশ দিব, যে অনৈতিক অবৈধ সম্পর্ক গুলা, তারপরে এই যে ন্যাচারাল ছাড়া আনন্যাচারাল যেসব ইন্যাচারাল যেসব যৌন সম্পর্ক, যেমন ওরাল সেক্স, অ্যানাল সেক্স, এগুলো করতে আমরা ব্যবহার, ওইগুলো করতে আমরা বিরত থাকতে বলবো। তারপরে হচ্ছে রোগীর কাপড় চোপড় আরেকজন ইউজ করতে পারবে না, তারপরে যতদিন পর্যন্ত না ট্রিটমেন্ট চলবে, পুরোপুরি সুস্থ হবে, ততদিন পর্যন্ত যৌন সঙ্গম করতে মানা করবো, তারা আরেকজনকে ইনফেকশন করবে, আরেকজনকে সংক্রমণ করবে। এই হচ্ছে মোটামুটি গনোরিয়া। এরপরে আমরা করবো সিফিলিস, এটাও আরেকটা যৌন রোগবাহিত ইনফেকশাস ডিজিজ, সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, এটা হয় ট্রাইকোনোমা প্লেইডাম নামক একটি ব্যাকটেরিয়ার মাধ্যমে। ঠিক আছে,
এটা কিভাবে হয়? এটা অনেক ভাবে হয়ে থাকে, এটা শুধুমাত্র যৌন সঙ্গমের মাধ্যমে হয় না, এটা হচ্ছে যে রক্ত রক্ত দানের মাধ্যমেও হতে পারে। এটা হচ্ছে মোড অফ ট্রান্সমিশন। কি মোড অফ ট্রান্সমিশন? হচ্ছে প্রবেশ পথ বলতে পারি আমরা। ইনজেকশনের মাধ্যমে অন্য আরেকজনের ব্যবহৃত সিরিঞ্জ যদি আমরা ব্যবহার করি তখন, তারপরে হচ্ছে রক্ত সঞ্চালন, ব্লাড ট্রান্সফিউশন করলে, এছাড়া জন্মগত ভাবেও হতে পারে কনজেনিটাল সিফিলিস, সিফিলিস ইনফেক্টেড মায়ের থেকেও হতে পারে জন্মগত ভাবে। ঠিক আছে, আচ্ছা, সিফিলিস অনেক রকম হয়। একটা হলো এগুলা হচ্ছে ভাগ করা হয়ে থাকে, এগুলা মানে ক্রনিসিটি অনুযায়ী বা ইনফেকশনের ধাঁচ অনুযায়ী এগুলাকে করা হয়ে থাকে। যেমন প্রাইমারি সিফিলিস, সেকেন্ডারি সিফিলিস, টারশিয়ারি সিফিলিস। প্রাইমারি মানে হচ্ছে মানে প্রথম যে সিফিলিস ইনফেকশনটা, সেকেন্ডারি হচ্ছে এর পরে, প্রাইমারি থেকে 6 থেকে 8 সপ্তাহ পরে যখন আবার সাইন সিম্পটম দেখা দিবে ওইটা। টারশিয়ারি মানে হচ্ছে আরো পরে, এরপরে থাকে ল্যাটেন্ট সিফিলিস যেটা সুপ্ত অবস্থায়। এছাড়া হচ্ছে কার্ডিও সিফিলিস, নিউরো সিফিলিস, কনজেনিটাল সিফিলিস। কার্ডিও সিফিলিস মানে হচ্ছে কার্ডিওভাস্কুলার সিস্টেমে ইনফেকশন হয়েছে, মানে কার্ডিওভাস্কুলার সিস্টেমে গিয়ে ওটাকে সংক্রমিত করছে। নার্ভাস সিস্টেমও হলে নিউরো সিফিলিস আর কনজেনিটাল সিফিলিস। কয়েকটা নাম লিখে দিই যেগুলো ইম্পর্টেন্ট, সেগুলো নাম লিখে দিই। টারশিয়ারিটাই লেট সিফিলিস, কনজেনিটাল মানে যেটা জন্মগত ভাবে কনজেনিটাল সিফিলিস। আচ্ছা, তো আমাদের ইম্পর্টেন্ট হচ্ছে প্রাইমারি সিফিলিস আর সেকেন্ডারি সিফিলিস, কারণ এগুলো ক্লিনিক্যাল ফিচার গুলো আমাদের জানতে হবে। ঠিক আছে, প্রাইমারি সিফিলিসে কি কি ক্লিনিক্যাল ফিচার হয়? পুরুষে একরকম হবে, মহিলাতে একরকম হবে। পুরুষে কি হবে? পেনিসের মাথা যেটা বা ইউরেথ্রা, ওখানে ঘা হবে, ফোস্কা, একটা ফোস্কা হবে ফার্স্টে, তারপরে ওইটা ঘা হবে, কিন্তু ঘাটা হবে ব্যথা মুক্ত। এছাড়া ইনগুইনাল লিমনোড যেগুলা, ওগুলো ফুলে যাবে। ইনগুইনাল লিমনোড মানে হচ্ছে ইনগুইনাল লিজিয়ন, যেহেতু জেনিটালিয়ার পাশেই তো, দুই পাশেই তো রানের গোড়াতে ইনগুইনাল লিমনোড গুলা থাকে, ওগুলা ফুলে যাবে। এছাড়া হালকা হালকা জ্বর থাকবে, গা ম্যাচ ম্যাচ করবে। এগুলো হচ্ছে পুরুষের প্রাইমারি সিফিলিস, মানে এই প্রথমবার ইনফেকশনের সময় যেসব জিনিসগুলো দেখা যায়। এই ঘাটা কিন্তু ব্যথামুক্ত হবে, এই জিনিসটা মনে রাখবেন। ফার্স্টে একটা ফোস্কা হবে, ফোস্কাটা ফেটে ঘা হবে, ওই ঘাটা ব্যথামুক্ত হবে। মহিলাদের কি হবে?
মহিলাদের যে ল্যাবিয়া মাজোরা মাইনোরা বা ইউরেথ্রা ওইখানে ঘা হবে। তাছাড়া এখানেও জ্বর গা ম্যাজ ব্যাজ ক্ষুধা মন্দা হবে। এগুলো থাকবে মহিলাদের চেয়ে পুরুষেরটা বেশি বুঝা যায়, পুরুষের যেহেতু টেনিসের আগে ঘা হয়। ঠিক আছে, এগুলো হচ্ছে প্রাইমারি সিম্পটম। হ্যালো, আসসালামু আলাইকুম ম্যাডাম। তিন নাম্বারটা কি লিখছেন বুঝা যাচ্ছে না? কোনটা, মহিলাদের নাকি পুরুষদের? এই সাইডেরটা? আরে আটকে গেছে আবার। আবার আটকে গেছে।